সকল শিক্ষক থাকবে একই রুদ্রের একই সুযোগ সুবিধা সম্পন্ন একই রকম বাচ্চা যেহেতু আমরা করি বেসরকারি কলেজে রূপসীমানা একত্র থেকে সবাইকে স্বাগত দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানে রূপসীমানা একত্র শিক্ষা ব্যবস্থা যে পাঠদান আমরা করে থাকি সরকারি কলেজের পাঠদানের মধ্যে কোনো পার্থক্য নাই যেহেতু আমরা কোনো পার্থক্যহীন বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা আমরা পাঠদান করে থাকি বেতন সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলির ক্ষেত্রে কেন বৈষম্য থাকবে আমরা এই বৈষম্য আর জেনে রাখতে চাই না আমরা চাই অভিন্ন শিক্ষক বন্ধুবর্তী শিক্ষানীতি একটা শিক্ষা ব্যবস্থা যেখানে সকল শিক্ষক একই রকম সুযোগ সুবিধা ভোগ করবে এখানে কোনো বৈষম্য থাকবে না কোনো বৈষম্য আমরা আর মেনে নেব না আমরা দেশ গরিব দেশের জন্য আমরা কাজ করছি বেসরকারি শিক্ষা ব্যবস্থায় শিক্ষার হার সরকারি তুলনায় কোনো সেরকম নয় কাজে আমরা চাই শিক্ষা জাতীয়করণ শিক্ষা জাতীয়করণের মাধ্যমে সকল শিক্ষক এবং শিক্ষার্থী একই রকম সুযোগ সুবিধা পাবে সরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টরা কম বেতনে পড়াশোনা করলে বেসরকারি শিক্ষার্থীরা অনেক উচ্চ বেতনে পড়াশোনা করতে হয় আলটামিজে না বললেই নয় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়েছে তাদের আর্থিক অবস্থা এমনিতেই ভালো ছিল এদের বিবস্থাটা এরকম যে তেলের মতোই দেয় যে সমস্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খারাপ দূর দূরান্তে গ্রাম প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকরা এবং শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত জাতীয়করণ করার জন্য আগে প্রয়োজন ছিল প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কাজেই আমরা এখানে প্রত্যন্ত বা গ্রাম শহর গুরুদের যাচ্ছি না এটা করে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে জাতীয়করণ ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি আমাদের শুধু পলিসির কারণেই জাতীয়করণ হচ্ছে না পলিসি সঠিক করলে সরকারের কোনো রকমের ক্ষতি হবে না আর্থিক লোকসান হবে না সরকার অনেক দিক থেকে আর্থিক লাভবান হবে বলে আমি বিশ্বাস করি উপস্থিত সকল শিক্ষক নেতৃবৃন্দকে এবং সকল শিক্ষকদের যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে